আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাই ইউরোপে সংবাদে। বার্তাকক্ষে আপনাদের সাথে আছি আমি হাসিনা আক্তার। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম। মার্কসবাদ ডেমোক্রেসির প্রতি সমর্থন জানিয়ে সমাবেশ করেছে যুক্তরাজ্য 18 দল। নৌকা মার্কার সমর্থনে যুক্তরাজ্য আওয়ামী লীগের সভা অনুষ্ঠিত। নর্থ ওয়েস্ট লন্ডনে এমপি পদপ্রার্থী টিউলিপ সিদ্দিকীর ইলেকশন ক্যাম্পেইন। শুনছিলেন খবরের প্রধান প্রধান শিরোনাম, এবারে বিস্তারিত। বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার আহ্বানকৃত মার্চ ফর ডেমোক্রেসির প্রতি সমর্থন জানিয়ে সমাবেশ করেছে যুক্তরাজ্য 18 দল। এতে বিএনপি ছাড়াও জোটের বিপুল সংখ্যক নেতাকর্মী লাল সবুজ জাতীয় পতাকা হাতে নিয়ে সমাবেশস্থলে সমবেত হন এবং সরকারের আক্রমণাত্মক পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানান। উপস্থিত বক্তারা বলেন, শেখ হাসিনার বর্তমান সরকার এবং কথিত আসন্ন নির্বাচনের পুরোটাই অবৈধ। দেশের বিশিষ্ট জনেরা এই পাতানো নির্বাচনের বিপক্ষে অবস্থান নিলেও স্বৈরাচারী মানসিকতা সম্পন্ন সরকার এইসব কিছুই শুনছে না। কেয়ারটেকার সরকারের দাবি না মানা পর্যন্ত কেউ ঘরে ফিরবেন না, এই শপথ নিয়ে সমাবেশে অংশ নেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান, প্রেসিডেন্ট শায়েস্তা চৌধুরী, সেক্রেটারি কয়সর আহমেদ। এছাড়া এম মালেক, আবু বকর মোল্লা, ব্যারিস্টার নজরুল ইসলাম, মুফতি সদরুদ্দিন, মাওলানা সোহেব আহমেদ, মোহাম্মদ আব্দুল কাদের, সদরুজ্জামান খান, নাসিম আহমেদ খান, আব্দুল বাসিদ বাদশা প্রমুখ। আমাদের প্রাণপ্রিয় নেত্রী, দেশ নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে ডাক দেওয়া হয়েছে মার্চ ফর ডেমোক্রেসি, সেটার সাথে একাত্মতা ঘোষণা করে আজকে যুক্তরাজ্য সহ গোটা ইউরোপের বিভিন্ন দেশে, আমেরিকা সহ সব দেশেই আমরা একাত্মতা ঘোষণা করে আন্দোলনে অংশগ্রহণ করেছি। যতদিন পর্যন্ত বাংলাদেশে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না দেওয়া হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে এবং আমরা আগামী দিনে কঠোর থেকে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করব। আজকে মনে হচ্ছে বাংলাদেশ একটা সিকিমের রূপান্তরিত হয়েছে। আজকে মনে হচ্ছে এই যে 75 যেভাবে তারা একদলীয় শাসন করেছিল বাকশাল, আজকে বাংলাদেশ তাই মনে হচ্ছে। এবং এই 5 তারিখের তহসনের নির্বাচন বাংলাদেশের জনগণ রুখে দাঁড়াবে। বাংলাদেশের যেভাবে অন্যায়, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, জুলুম, সেইগুলা বন্ধের দাবিতে এবং কমিশনের নির্বাচন অনতিবিলম্বে বাতিল করে আবার নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন যেন দেওয়া হয়, তারই দাবিতে আজকের এই আন্দোলন। 16 কোটি মানুষের বিরুদ্ধে যে আওয়ামী জালিম সাহিব দাঁড়িয়েছে, এই 16 কোটি মানুষ অচিরেই তার দাঁত ভাঙা জবাব দেবে। এবং শেখ হাসিনার অত্যন্ত দুর্ভাগ্যজনক, অত্যন্ত লজ্জাজনক পতন নিশ্চিত করেই তারা ঘরে ফিরবে। আজকে এখানে সমাবেত হয়েছি বাংলাদেশের বাকশালী পেশি সরকারকে দীক্ষা জানানোর জন্য, বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের লাল সবুজ পতাকাকে রক্ষা করার জন্য। মার্চ ফর ডেমোক্রেসি নামে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে এবং 5 জানুয়ারি 10ম জাতীয় সংসদ নির্বাচনকে স্বাগত জানিয়ে নৌকামার্কার প্রার্থীদের সমর্থনে যুক্তরাজ্য আওয়ামী লীগ এক বিশেষ সভার আয়োজন করে। পূর্ব লন্ডনের হাফ হেনবেরি স্ট্রিটের একটি হলে অনুষ্ঠিত উপসভায় সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহসভাপতি আলহাজি জালালউদ্দিন। সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের পরিচালনায় এতে বক্তব্য রাখেন শামসুদ্দিন আহমেদ মাস্টার, সাজিজুর রহমান, এম এ রহিম, সাজ্জাদ মিয়া, নুরুল হক লালা মিয়া, সৈয়দ সরুক, আলতাফুর রহমান মুজাহিদ, মোবারক আলী, মইনুল হক, আজিজুল হক, শামীম আহমেদ, কবির খান প্রমুখ। সভায় বক্তারা খালেদা জিয়ার নির্বাচন মার্চ ফর ডেমোক্রেসির তীব্র নিন্দা জানান, তাকে যুদ্ধ অপরাধীর সঙ্গ ত্যাগ করে নির্বাচনে আসার আহ্বান জানান এবং আওয়ামী লীগের নির্বাচনী ইস্তেহার 2014 সালকে স্বাগত জানিয়ে বলেন, এই অঙ্গীকার বাস্তবায়নের মধ্য দিয়ে 2041 সালে বাংলাদেশ হবে সুখী সমৃদ্ধময় একটি বাসস্থান। এদিকে হিত্র আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জন্য জামাত বিএনপিকে দায়ী করেন বলে বক্তব্য রাখেন এবং তারা রোড ফর ডেমোক্রেসি নামে যুদ্ধ অপরাধী জামাত শিবিরকে বাঁচানোর ষড়যন্ত্রমূলক আন্দোলনের তীব্র নিন্দা জানান। 43তম
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে 29 ডিসেম্বর আয়োজিত সভা সভাপতিত্ব করেন হিজু আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ শামীম আহমদ। সাধারণ সম্পাদক নুরুল হাসনাত এলিসের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান ফারুক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাহাবুদ্দিন চঞ্চল, বাংলাদেশ যুবলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর সাজ্জাদ হায়দার লিটন। বক্তারা যুদ্ধ অপরাধী রাজাকার কাদের মোল্লার ফাঁসি কার্যকর করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বাকি যুদ্ধ অপরাধীদের ফাঁসি অবলম্বে কার্যকর করে দেশকে যুদ্ধ অপরাধী মুক্ত করার আহ্বান জানান। আরো বক্তব্য রাখেন সুজন মিয়া, বাবুল হোসেন, মইনুল হক, মোবারক আলী, আব্দুল কাদির মুরাদ, জুবাইর আহমেদ, ঝলক পাল, শফিউল ইসলাম শাহীন প্রমুখ। যুক্তরাজ্য আওয়ামী লীগ ছাড়াও যুক্তরাজ্য যুবলীগ, ছাত্রলীগ ও হিজু আওয়ামী লীগের নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সভার শুরুতে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে উপস্থিত সকলকে এক মিনিট নীরবতা পালন করেন। নর্থ ওয়েস্ট লন্ডন এমপি পদপ্রার্থী টিউলিপ সিদ্দিকের ইলেকশন ক্যাম্পেইনকে কেন্দ্র করে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কমিউনিটি নেতা শাহাবুদ্দিন শাবুল এবং পরিচালনা করেন ফয়জুর রহমান মুস্তাক। সভায় বক্তব্য রাখেন তাজউদ্দিন তাজ, নাদিরা শাহ, মাসুদুল ইসলাম রুহুল, হাজি উস্তার আলী, আশরাফুল উদ্দিন, নজরুল ইসলাম আকিব, জহির উদ্দিন, নাজিম উদ্দিন কামাল ও আলামিন প্রমুখ। প্রথমে কমিউনিটির পক্ষ হতে ফুলের তোড়া দিয়ে লেবার পার্টি থেকে এমপি পদপ্রার্থী টিউলিপকে অভ্যর্থনা জানানো হয়। বক্তারা বলেন, 2015 সালের জেনারেল ইলেকশন আর মাত্র বাকি আছে 490 দিন। এখন থেকে সকলে মিলে প্রতিদিন টিউলিপের পক্ষে ইলেকশন প্রচারণা জোরালোভাবে কাজ করতে হবে। ক্যামডেন, ব্রেনক্রস, কিলবার্ন এলাকার লোকাল মসজিদ, কমিউনিটি সেন্টার, লাইব্রেরি, গির্জা, যেখানে যে যেখানে পারেন সেখানে প্রচারণা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে বাংলাদেশিরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে টিউলিপের জন্য কাজ করে যাবে বলে আশা ব্যক্ত করেন। বর্তমান সরকারের পল্লীবন্ধু এইচ এম এরশাদ কে বেআইনিভাবে অন্তরীণ করে রাখা এবং তার নিঃশর্ত মুক্তির দাবিতে গত 29 ডিসেম্বর পূর্ব লন্ডনস্থ মাইক্রো বিজনেস সেন্টারে যুক্তরাজ্য জাতীয় পার্টির এক প্রতিবাদ সভার আয়োজন করে। যুক্তরাজ্য জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ মুজিবুর রহমান সাহেবের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল ইসলাম সেলিম ও যুক্তরাজ্য যুব সংহতি সভাপতি মাসুক আহমেদের যৌথ পরিচালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেন মোহাম্মদ এরশাদের বিশেষ উপদেষ্টা ববি হাজ্জাজ। প্রতিবাদ সভায় বক্তারা বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন এবং বর্তমান পরিস্থিতির জন্য হাসিনা সরকারকে দায়ী করে তারা এরশাদকে অবিলম্বে মুক্তি দাবি জানান। প্রতিবাদ সভায় আরও উপস্থিত ছিলেন আব্দুল হাই নিজামুদ্দিন, সাজ্জাদুর রহমান পাবেল, জয়নাল উদ্দিন, শাহেদ আহমেদ, সাহেব রহমান, শাহাবুদ্দিন, জুবের আহমেদ হামজা, অ্যাডভোকেট এবাদ হোসেন, মামুন রশিদ, ফয়াজ আলী, খন্দকার ফিরোজ আহমেদ, খন্দকার ফরিদ উদ্দিন, আনোয়ার হোসেন, নূর উদ্দিন, বিশিষ্ট সাংবাদিক এ কে এম আবু তাহির সহ আরও অনেকে। বিপুল উৎসাহ উদ্দীপনায় পালিত হল লন্ডনে জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক দল জাসাসের 35তম প্রতিষ্ঠাবার্ষিকী। গত 29 ডিসেম্বর রবিবার পূর্ব লন্ডনের অক্সফোর্ড হাউসে সংগঠনের সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে ও জাসাস সেক্রেটারি ইকবাল আহমেদের সঞ্চালনায় সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি সভাপতি এম এ কুদ্দুস ও সেক্রেটারি কয়সর এম আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ মালেক ও আব্দুল হামিদ চৌধুরী। সভায় বক্তব্য রাখেন তাজবীর চৌধুরী শিমুল, আবুল হোসেন আলম, এম জালাল, তৌফিক চৌধুরী, তাসলিম তাজ, অঞ্জনা আলম প্রমুখ। বক্তারা বলেন, অবরুদ্ধ বাংলাদেশকে বাঁচাতে সকলের বর্ণের মানুষকে একত্র হয়ে এ অবৈধ সরকারকে হটাতে হবে এবং সর্বদলের অংশগ্রহণের মাধ্যমে সুন্দর নির্বাচনের পথ সুগম করতে হবে। রাজনগর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে পূর্ণমিলনী সভা ও রাজনগর দর্পণ প্রকাশনা উৎসব হয়ে গেল গত 29 ডিসেম্বর পূর্ব লন্ডনের ব্রাডিয়ার সেন্টারে। এতে সভাপতিত্ব করেন সাইদুর রহমান রেনু এবং পরিচালনা করেন আমিনুর রশিদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস নির্বাহী মেয়র লুৎফর রহমান। বিশেষ অতিথি ছিলেন কমিউনিটি নেতা জামাল উদ্দিন, কমিউনিটি নেতা এম এ তাহির চৌধুরী, আবুল আহাদ চৌধুরী, নিউহাম কাউন্সিলর রহিমা খাতুন, মুক্তিযোদ্ধা এম এ মান্নান, মনসুর আহমেদ মুকিস, আব্দুল মান্নান তরফদার, আতাউর রহমান কুঠি, মইনুল ইসলাম প্রমুখ। সভায় বক্তারা প্রকাশনী উৎসবের আয়োজনের জন্য অ্যাসোসিয়েশনের সকলকে ধন্যবাদ জানান এবং এ ধরনের আয়োজন প্রবাসী বসবাসরত লেখক ও কবি সাহিত্যিকদের আরও উৎসাহিত করবে। অনুষ্ঠানের দ্বিতীয় অংশে বিশিষ্ট সঙ্গীত শিল্পী গৌরী চৌধুরী ও অমিত সহ স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে পরিবেশিত হয় এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। মহান বিজয় দিবস উপলক্ষে নর্থ লিঙ্কন শায়ারে আওয়ামী লীগের উদ্যোগে আয়োজন করা হয় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল। কোরআন তেলাওয়াত ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মুহিত গাজী। ফখরুল হুসাইন জনি ও জিয়াউল হক বিপুলের উপস্থাপনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাউন্সিলর আওয়ামী লীগ নেতা বাসুক আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীর চৌধুরী, আব্দুল লতিফ, ডক্টর জামাল উদ্দিন চৌধুরী, নাজমুল ইসলাম, বাবু মিয়া, ইয়র মিয়া, আব্দুল কায়ুম, শাহানাজ চৌধুরী প্রমুখ। সভায় বক্তারা বিএনপি জামাতের তীব্র সমালোচনা করে বক্তব্য রাখতে গিয়ে বলেন, দেশকে একটি ব্যর্থ অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্য আজ দেশে বিদেশে ষড়যন্ত্র, অপপ্রচার, হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য ও ধ্বংসে যে তাণ্ডব লীলা চালিয়ে যাচ্ছে এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ গড়ে তুলতে হবে। সভা শেষে কেক কেটে সভাপতি যুক্তরাজ্য বসবাসরত সকল বাঙালিদের বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে সভা সমাপ্তি ঘোষণা করা হয়। সিলেট বাউল সঙ্গীত গোষ্ঠী ইউকের উদ্যোগে গত 25 ডিসেম্বর বুধবার পূর্ব লন্ডনের ব্লু মন সেন্টারে অনুষ্ঠিত হয় বাউল সঙ্গীত মেলা। ব্রিটেনের বিভিন্ন শহর থেকে বাউল শিল্পীরা উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সংগঠনের সভাপতি শাহ দেলোয়ার আলীর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সেক্রেটারি লাকি মিয়া। ক্রিসমাস সন্ধ্যার বাউল মেলায় আগত শিল্পীরা হলেন পাকি সরকার, শাহানা সুমি, বাবুল, রকি, মিজানুল হক, নুরুল হক, ওয়েস উদ্দিন সহ স্থানীয় শিল্পীরা। মনোমুগ্ধকর এই সঙ্গীত সন্ধ্যা চলে মধ্যরাত পর্যন্ত। মেলায় উপস্থিত দর্শকদের জাদু দেখিয়ে চমৎকৃত করে জাদু শিল্পী মুফাশির আলী। আপনারা দেখছেন আমাদের খবর, প্রচারিত হচ্ছে চ্যানেল ইউরোপ থেকে। যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে থাকছে। দেশীয় ভালো মানের মাছের সাথে পরিচয় করিয়ে দেওয়ার লক্ষ্যে বার্মিংহামের সিপোর্ট সেন্টারে চলছে বিশেষ অফার। ডাচ ফর ডেমোক্রেসির পক্ষে বিপক্ষে অবস্থান নিয়ে ইউরোপের বিভিন্ন স্থানে সভা সমাবেশ।